অস্ট্রেলিয়ার সিডনি হারবার ব্রিজের মতো ময়মনসিংহের কেওয়াটখালী তৈরি করা হবে দেশের প্রথম ইস্পাতে তৈরি পূর্ণাঙ্গ সেতু। প্রধানমন্ত্রীর সভাপতিত্বে অনুষ্ঠিত একনেক বৈঠকে প্রকল্পটি অনুমোদন দেওয়া হয়েছে। বৈঠকে বন্যা দুর্গত এলাকায় পানি প্রবাহ ঠিক রাখতে বেশি করে কালভার্ট স্থাপনের অনুশাসন দিয়েছেন প্রধানমন্ত্রী। সিডনির পোতাস্ট্রয়ের উত্তর ও দক্ষিণ প্রান্তকে যুক্ত করেছে বিখ্যাত সিডনি হারবার ব্রিজ। 1932 সালে তৈরি ব্রিজটির পুরোটাই ইস্পাতের কাঠামো। জলযান যেন নির্বিঘ্নে চলাচল করতে পারে তাই রাখা হয়নি কোনো পিলার। একই রকম ইস্পাতের কাঠামো দিয়ে ময়মনসিংহের কেওয়াটখালীতে ব্রহ্মপুত্র নদীর উপর ব্রিজ তৈরির উদ্যোগ নিয়েছে সরকার। কাজ শুরু হবে আগামী জানুয়ারিতে, শেষ হওয়ার কথা 2024-এর ডিসেম্বরে। মূল সেতুর দৈর্ঘ্য হবে 320 মিটার, আর সংযোগ সেতু, সড়ক ও রেল ওভারপাস মিলে সেতুটির দৈর্ঘ্য দাঁড়াবে 2 কিলোমিটার। খরচ হবে 3,263 কোটি 63 লাখ টাকা। বৈঠক পরবর্তী সংবাদ সম্মেলনে পরিকল্পনা মন্ত্রী জানান এই খরচ অস্বাভাবিক নয়। লেটেস্ট টেকনোলজি বা লেটেস্ট কন্ডিশনে করা হবে, এই জন্য কস্ট আপনার বেশি দিন। তারপরেও কিন্তু ইঞ্জিনিয়ার সাহেব ওখানে বলল, যদি গার্ডার ব্রিজ দিয়ে আগের টেকনোলজিতে করা হতো, এইসব অন্যান্য ইনসুলেটরি ফেসিলিটি দিয়ে দাম বেশি পড়তো। যেহেতু মূল ফ্রেমটা আমরা ওয়ান আর্চে করে ফেলছি, আমাদের অনেক ব্যয় সাশ্রয়ী হয়েছে। ব্যয়টা বেড়েছে অন্যান্য ওই ওভারপাস, আন্ডারপাস, লিঙ্ক রোড এইগুলোর জন্য। 2019 সালে শ্যামপুরে চালু হয় কেন্দ্রীয় প্যাকিং হাউস। এখান থেকে কৃষি পণ্য পরীক্ষা নিরীক্ষা হয়ে রপ্তানির জন্য প্যাকেজিং করা হয়। 2 বছরের মাথায় এখন আবার 156 কোটি টাকা খরচ করে ল্যাবরেটরি বসাচ্ছে সরকার। পান রপ্তানি করি, গিয়ে ব্যাকটেরিয়া পাওয়া যায়, অর্থাৎ এগুলো টেস্ট হয়ে গেছে। কারণ যে ধরনের মেশিনপত্র দরকার ওই ওই ব্যাকটেরিয়াগুলো দেখার জন্য, সেগুলো আমাদের কাছে ছিল না। তো এই কারণে এটা নেওয়া হচ্ছে, এটা খুব সময় উপযোগী এবং গুরুত্বপূর্ণ প্রজেক্ট। সকাল 10টায় শুরু হওয়া একনেক বৈঠকে বেশ কিছু অনুশাসন দিয়েছেন প্রধানমন্ত্রী। যে বন্যা প্রবণ এলাকা পানি নানান সোর্স দিয়ে যায়, খালি ন্যাচারাল আমাদের হয়তো ইঞ্জিনিয়ার সাহেব বা আমরা শুধু যেখানে যেখানে প্রাকৃতিক খাল আছে ওখানে কালভার্ট দেয়, উনি বলেন না এতে হয় না, মাঝে মাঝে আরো কালভার্ট বাড়ান যাতে করে আরো অধিক পানি ফ্লো করতে পারে আরামে। বৈঠকে মোট 8টি প্রকল্প অনুমোদন হয়েছে যার ব্যয় 5,441 কোটি 63 লাখ টাকা। 8টি প্রকল্প উপস্থাপন করেছে। আরিফ রহমান, ডিবিসি নিউজ, ঢাকা। করোনার বিধি নিষেধ শিথিল হওয়ায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বিরুদ্ধে নাশকতা ও রাষ্ট্রদ্রোহের 11 মামলায় আসামি 20 অক্টোবর হাজিরার দিন ঠিক করেছেন আদালত। আজ ঢাকা মহানগর দায়রা জজ আদালতের বিচারক কে এম ইমরুল কায়েসের আদালত এই দিন ঠিক করেন। এর আগে গত 10 আগস্ট 11 মামলায় খালেদা জিয়ার হাজিরার দিন ঠিক ছিল, তবে করোনা পরিস্থিতির কারণে আদালতের স্বাভাবিক বিচারিক কাজ বন্ধ থাকায় ওই দিন শুনানি হয়নি। বিধি নিষেধ শিথিলের পর ফের আদালতের কার্যক্রম স্বাভাবিক হওয়ায় 11 মামলার হাজিরার জন্য নতুন এই তারিখ দেন বিচারক। 2015 সালে বিএনপির হরতাল চলাকালীন নাশকতার ঘটনায় রাজধানীর দারুসসালাম থানায় 8টি ও যাত্রাবাড়ি থানায় 2টি মামলা করে পুলিশ। 2016 সালে খালেদা জিয়া সহ অপর আসামিদের বিরুদ্ধে অভিযোগপত্র দেয় পুলিশ। এছাড়া একজন সংক্ষুব্ধ ব্যক্তি তার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলাটি করেন। খালেদা জিয়ার 11 মামলার মধ্যে 10 মামলার অভিযোগ গঠনের শুনানি এবং যাত্রাবাড়ি থানার মামলায় অভিযোগপত্র গ্রহণের দিন ঠিক হয়েছে।